হ্যালো ডেয়ার মাই ভিউার্স অ্যান্ড মাই স্টুডেন্টস আই এম এটিএম মাহমুদ ওয়েলকামিং ওয়াল্ড টু মাই চ্যানেল এটিএম সার অ্যান্ড টুডে আই গোয়িং টু টুক অ্যাবাউট ক্ষিপ প্লাস পার প্লাস আইএনজি একটা ছোট্ট এক্সপ্রেশন এটা ইংরেজিতে ব্যবহার হয় খুব বেশি ব্যবহার হয় খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার হয় আপনারা দেখবেন যে কীভাবে ক্ষিপ দিয়ে এর সঙ্গে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এবং তার সঙ্গে একটা আইএনজি যোগ করে কত সুন্দর সুন্দর অনেক বাক্য তৈরি করা যায় আজকে আমরা দেখব ঠিক আছে চলে আসুন লুক অ্যাট দ্য বোর্ড আমি কিছুটা লিখেছি কি প্লাস বার্ভের ওয়ান বার্ভের ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম প্লাস আইনজী আমি সংক্ষেপে লিখেছি এটা হচ্ছে কোনো কিছু করতে থাকা কোনো কিছু করতে থাকা তারা এই কাউকে যদি আপনি বলেন কিছু করতে থাকো যাইতে থাকো খেতে থাকো পড়তে থাকো কোনো কিছু হ্যাঁ মুখস্থ করতে থাকো মানে কোনো কিছু করতে থাকো বা থাকে এরকম হলে তখন কি হবে কি প্লাস ভার প্লাস আইনজি আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে বেশ কয়েকটা এক্সাম্পল আমি লিখেছি তার মধ্যে কিছু কিছু ছোট লিখেছি কিছু কিছু বড়ো অর্থাৎ যাতে আপনি বুঝতে পারবেন কি প্লাস ভার প্লাস আইনজির পরে ইচ্ছা মতো আপনি অনেকগুলো আপনি বড়ো করতে পারেন অবজেক্ট তারপর আরও কিছু দিয়ে এক্সটেনশন দিতে দিতে আপনি অনেক বড় করতে পারবেন কিন্তু আমি দেখছি যে ছোটোও করা যাচ্ছে বড়ও করা হচ্ছে এটা আমরা দেখিনি কীভাবে লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখুন প্রথমটা কী লিখলাম লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা শিখতে থাকো ইংলিশটা কী হচ্ছে কিপ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেক্সট ওয়ান কিপ ডুইং ওয়ার্ক ডুইং দ্য ওয়ার্ক তাহলে হচ্ছে কাজটি করতে থাকো কাজটি করতে থাকো সো কীপের পরে কি হচ্ছে ভাবের আইনজীব ভাবটা ছিল হচ্ছে তার সাথে যোগ হয়েছে ওকে এবার চলে আসেন আরেকটা শিখে আমরা উপন্যাসটি পড়তে থাকবো তাহলে ইংলিশটা কী হবে কিপ রিডিং দ্য নভেল কিপ রিডিং দ্য নভেল ওকে দ্য নেক্সট ওয়ান তার সাথে এই ব্যাপারে কথা বলতে থাকো তার সাথে এই ব্যাপারে কথা বলতে থাকো কিপ টকিং উইথ হিম বা দ্য ম্যারার কিপ টকিং উইথ হিম বা দ্য ম্যারার আমি কিন্তু আগের পরে একটু ছোটো করলাম এবার একটু বড়ো সেন্টেন্স করলাম এর সঙ্গে আরও বড়ো করা যায় রাইট আমরা ভবিষ্যতে আরও বড় বড় সেন্টেন্স শিখবো দেখেন আমরা পরেটা যাচ্ছি সব ধরনের লোককে সাহায্য করতে থাকুক বা থাকুন তাহলে সব ধরনের লোককে সাহায্য করতে থাকুন দেখেন এখানে ক্ষিপ দিয়েছি পরে একটা হেল্প এর সাথে আইন যেটা যোগ হলো তাহলে কী হলো কিপ হেল্পিং পিপল অফ অল ওয়ার্ক্স সো কিপ হেল্পিং পিপল অফ অল ওয়ার্কস সব ধরনের লোককেই সাহায্য করতে থাকুন বা থাকুক ওকে নেক্সট ওয়ান কিপ মুভিং ফরওয়ার্ড সামনের দিকে এগোতে থাকো সামনের দিকে এগোতে থাকো তার মানে হচ্ছে কি কেপ মুভিং ফরওয়ার্ড তাহলে আমরা কি শিখলাম আমরা আছে কেপ প্লাস ভার্ভ প্লাস আইএনজি এটা শিখলাম ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ কোনো কিছু করতে থাকা এখন আমরা যাওয়ার সময় আমি বলবো ভিউয়ার্স অডিয়েন্স যারা আমাকে দেখছেন তারা প্লিজ এটা আসলে নোট করে রাখেন এবং আমরা যাওয়ার সময় আমরা একবার বলতে থাকি আপনারাও ওখানে আমার সঙ্গে বলুন সো রিপিট অ্যাপ্টার মে ওয়ার অ্যাম সেই কিফ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিফ ডুইং দ্য ওয়ার্ক কিফ রিডিং দ্য নভেল কিভ টকিং উইথ হিম অ্যাবাউট দ্য ম্যার কি ফেলফিং ফি ফল ওল ওয়ার্কস কিপ মুভিং ফরওয়ার্ড সেইভাবে প্রতিনিয়ত নতুন নতুন করে ছোটো ছোটো অনেক এক্সপ্রেশন অনেক বড় ছোটো সব কিছু মিলে আইলস স্পোকেন রাইটিং এবং গ্রামারের বিভিন্ন কিছু শিখতে ঘরে বসেই শিখুন শুধু ডো্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু চ্যানেল এটিএম স্যার এটিএম স্যারকে সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করে দিন যেন অনেকে জানে এবং ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন রাইট আপটেড দ্য গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার চ্যানেলটার নাম হচ্ছে এটিএম স্যার সাথে থাকুন স্টে টিউনড থ্যাংকস ফর ওয়াচিং মি